পর এক বার্মি সুপারির লড়ি পুলিশের হাতে আটক হওয়ার পরও থামছে না সুপারি পাচার। স্থানীয় সুপারির আড়ালে বার্মি সুপারি পাচার করতে গিয়ে ফের লায়লাপুর পুলিশের হাতে আটক বারো চাকার লড়ি। নাকা তল্লাশে চলাকালীন সময়ে মঙ্গলবার ভোরে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে মিজোরামের দিক থেকে আসা NL01Q7497 নম্বরের বারো চাকার লড়ি আটক করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। গাড়িতে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা বার্মি সুপারি উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি সমেত বরপেটা জেলার বেড়েলকান্দি এলাকার বাসিন্দা বছর ২৫ আমিনুল ইসলামকে আটক করে গাড়ি থেকে উদ্ধার হয় ৫৫ কেজি ওজনের মোট ২৪০ বস্তা সন্দেহজনক বার্মি সুপারি। ধৃত আমিনুল জানিয়েছে, গত দুদিন আগেই মিজোরামের ভাইরেংটিতে জনৈক ব্যক্তি কালাইনে পৌঁছে দিতে ৩০,০০০ টাকা ভাড়ার বিনিময়ে সুপারিগুলো তার গাড়িতে লোড করে দিয়েছিলেন। সামগ্রীর আসল মালিকের পরিচয় তার জানা নেই। ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া জানান, এ নিয়ে এক মামলা নথিভুক্ত করে তদন্ত চলছে।